গুড মর্নিং এভরিওয়ান। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে ইন আর চ্যানেল ল্যাড লাইফ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে থার্সডে, আজকে আমি বাড়ি যা গিয়ে ফার্স্ট ডে যাবো হচ্ছে পাপার অফিসে। আমি আর পাপা যাবো পাপার অফিসে। আমি দেখি কাকাকে বলবো, যদি কাকা টাইম পায় তাহলে যাবে। গিয়ে কি বলে না বলে দেখি, কি ফর্মালিটিস আছে কি করতে হবে দেখি, দিয়ে তারপর পুরোটাই দেখাবো যদি দেখাতে পারি তো। আর যদি কোনো রেস্ট্রিকশন থাকে অফিসে তাহলে হয়তো দেখাতে পারবো না, বাট কি হচ্ছে না হচ্ছে সব বলে দেবো। আমি কালকে তোমাদেরকে বলে থাকবো রাত্রিবেলায় যে আমি ডিটেলস দিয়ে দেবো যে কেন গেছিলাম কি বৃত্তান্ত। তো চলো উইদাউট ফার্দার অ্যাডো লেটস স্টার্ট দ্য ডে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এবার আমি নিচে যাব। নিচে গিয়ে যদি ব্রেকফাস্ট একটু করার হয় করে নেব, তারপরে চলে যাব টোটো করে বাড়িতে। তো চলো এখন যাওয়া যাক। এখন বাড়ি চলে এসেছি, ঢুকে ল্যাপটপটা অন করব, তারপরে দেখি বেরোনো যাক। তো আমি এসে শুরু করে দিয়েছি ল্যাপটপের কাজ। এই যে আমার কাজ অলরেডি চলছে তোমরা দেখতে পাচ্ছ। তো আমি কিছু কাজ করে রেখে সেটা না দিয়ে তারপরে বেরিয়ে যাব পাপার অফিসে। আমি যাব, কাকা যাবে, পাপা যাবে। আর এখনও পর্যন্ত অডি ডিম্পিটা ওই বাড়ি থেকে আসেনি, তো ওদেরকে এখন দেখাতে পাচ্ছি না। পরে একটা টাইম করে ওরা যখন থাকবে এখানে তখন দেখিয়ে দেবো। জানি না তোমাদের দেখতে ইচ্ছে করে কিনা অডি ডিম্পিকে, বাট তাও আমার ইচ্ছা করে তো আমি দেখি। তো এখন আমি কাজটা ফাটাফাট সেরে নিই, আর অফিসে আসার সময় দেখা হবে। অডি আর ডিম্পি চলে এসছে, চলে এসে এই দেখো ডিম্পি এই খাটের তলায় ঘুমাচ্ছে, আর অডিকে দেখাচ্ছি দাঁড়। আর অডি এখানে বসে আছে, দেখো তাকাচ্ছে, দেখো দেখো দেখাচ্ছে, দেখো চলো অডি যাচ্ছি, আমি আসছি। হ্যাঁ একটুখানি একটুখানি এক্ষুনি আসছি, ঠিক আছে ঠিক আছে আসছি, চলো টাটা। অডি দাঁড়িয়ে আছে বার করে, দেখ না যতক্ষণ না যাবে। হ্যাঁ দেখ না দিচ্ছি। আমরা এখন নেমে গেছি, এখন যাচ্ছি, পরে কথা বলছি। পাপার অফিসে ঢুকে গেছি গাড়ি দেখে। এখন পাপা রাজা কাকা সামনে যাচ্ছে, সাথে পাপার বন্ধুও রয়েছে যিনি ডিরেক্ট করছেন কোথায় অ্যাকচুয়ালি যেতে হবে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে অফিসের ভেতরটা, একবার আমি পুরো দেখিয়ে দিচ্ছি। যদিও বা ক্যামেরা করা অতটা অ্যালাউড না, বাট তাও দেখাচ্ছি। সরকারি অফিস, দেখো ওই কোনায় ওই লোকটা ঘুমোচ্ছে। সো ফাইনালি আমাদের কাজ মিটে গেছে, এখন বাজে হচ্ছে একটা বেজে গেছে কাজ মিটতে মিটতে। তো এখন বেরোবো, এখানে বেশি ব্লক করতে পারবো না, তো যাওয়ার সময় আবার দেখা হচ্ছে। সাজিয়েছে এটা দেখাচ্ছি, বেরোনোর পথে পুরো টিনের উপরে সাজিয়েছে, কি সুন্দর লাগছে না, বিউটিফুল, দারুণ কাজ এটা বেরোনোর মুখে। তো চলো এখন বেরোই, পাপারা এগিয়ে গেছে। ভেতরে চলো, অডি ভেতরে চলো, চল চল ডিম্পু এদিকে, তোকেও ভেতরে ঢুকতে হবে ডিম্পিকে, চল ভেতরে যাও। তো আমি বাড়ি এসে এখন কিছু কাজ মিটিনি অফিসারে, এখন আমি কাজগুলো আবার করবো আমার অফিসের কাজ। তো এখন কালের কাজটা করে নিই, কাজ করার পরে তারপরে দেখা হচ্ছে। দেখছি দেখো অডি, ট্যাঁচুকে দেখছি দেখো, ওটার ঠান্ডা ওটার ঠান্ডা।
ছুঁড়ে নিয়েছে না উঠলো দেখো কিভাবে ছোট্ট স্পেস দিয়ে কিভাবে উঠলো বাবা এখনই বললাম কালো লাভের খাসিয়া হচ্ছে বিছানায় শোয়া ব্যাস আগে বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে খাওয়া দাওয়া করে পূজাকে নিতে চলে এসেছি এখন তো এখন বসে আছি একটু খেলা দেখছি সাউথ আফ্রিকা ইন্ডিয়া টি টোয়েন্টি হচ্ছে পূজাকে নিয়ে চলে যাবো সব আমি আর শ্বশুর মশাই একসাথে বসে খেলা দেখছি তো নিয়ে চলে যাবো তারপর তো এখন বেরিয়ে যাচ্ছি ফাইনালি পূজা রেডি হয়ে গেছে পূজার কাজও শেষ হয়ে গেছে বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে হালকা বৃষ্টি হয়েছে মেঘ করে আছে ঠান্ডা বেশ হাওয়া লাগছে বহুদিন বৃষ্টি হয় না চাই একটু বৃষ্টি হোক তো যাই হোক এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে পরে আবার কথা হচ্ছে কালকে ননদ আসবে ওর জন্য এই চকলেটসগুলো কিনে নিলাম বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি চকলেটস কিনলাম আমি বাড়িতে এসে গেছি এই চকলেটসগুলো নিয়ে অল ফর মাধু মানে হচ্ছে আমার ননদ তো আমাদেরকে দেখাচ্ছি আমি কি কি কিনেছি তো দেখতে পাচ্ছ কি লেখা আছে দিস ইজ এম ও এম মম এটা হচ্ছে পুরো সব কিছু হচ্ছে আমার ননদের ননদের জন্য ও কালকে দিল্লি থেকে আসছে তো এই সব কটা চকলেট ওর জন্য তো এখানে আছে হচ্ছে ক্রিসপেলো না এটা হচ্ছে সরি এটা হচ্ছে ডেয়ারি মিল্ক ক্র্যাকল ডেয়ারি মিল্ক আমন্ড রোস্ট এখানে নতুন বেরিয়েছে আমন্ড বার আমুলের এটা হচ্ছে আমন্ড রোজ ডেয়ারি মিল্কের এটা হচ্ছে ক্রিসপেলো ডেয়ারি মিল্কের এটা হচ্ছে ডেয়ারি মিল্ক সিল্ক বাবলি এটা দেন হচ্ছে আমন্ড বার এটা হচ্ছে ক্যাডবেরি চকলেট কুকিজ এখানে হচ্ছে ক্যাডবেরি শর্টস এখানে হচ্ছে কিটক্যাট এখানে হচ্ছে ডেয়ারি মিল্ক ক্র্যাকেল আর এখানে হচ্ছে আবার ক্রিসপেলো তো দেখে নিয়েছ তো এই কিনেছি হচ্ছে আমার ননদের জন্য কালকে এইভাবেই ও আসার আগে বেডটা এইভাবে সাজিয়ে রাখবো অ্যান্ড তখন চেষ্টা করবো ওর রিয়াকশান ক্যাপচার করার তো চেষ্টা করবো কালকে একটু সকালে উঠে যাওয়ার সকালে উঠিয়ে এইটা করে রাখার তাহলে ও এসেই এই ব্যাপারটা দেখবে অ্যান্ড হোপফুলি শি উইল বি সারপ্রাইজ তো চলো এইগুলো সব কেনা হয়ে গেছে এখন সাহেব গেছে অ্যাজ ইউজুয়াল আড্ডা মারতে তারপরে ও আসবে আসার পরে ডিনারের পরে দেখা হচ্ছে আবার আমি বলেছিলাম আজকে আমি পাপার অফিসে গেছি তো কি জন্য কি বৃত্তান্ত সেটা বলবো বলেছিলাম তো পাপার অফিসে গেছিলাম এই জন্যই কারণ পাপার যেই টাইপের কাজ করে সেই কাজ থেকে আরও লাইট কাজ দিতে বলেছিলেন পাপার ডক্টর তো সেইটা যতক্ষণ না প্রসেস হবে পাপা ততদিন সিকলিভে থাকবে তো লাইট জব দেওয়ার জন্য যাতে মোস্টলি ডেস্ক টাইপ জব হয় সেই সেই ক্যাটাগরাইজেশনে কনভার্ট করার জন্য যত রকম ফর্মালিটিস আছে সেগুলো করতে আজকে পাপার সাথে আমি কাকার আমি পাপা কাকা গেছিলাম এবং যা যা ডকুমেন্টেশন দরকার ছিল ফটোকপি অ্যান্ড ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমরা সাবমিট করে দিলাম যাতে ওই প্রসেসটা হয়ে যায় তো এরপরে কি হবে পাপা যখন জয়েন করবে অফিস তখন পাপা কোনো হেভি ডিউটি করবে না তখন পাপা ইউজুয়ালি অ্যাজ আ সুপারিনটেন্ডেন্ট বা মোস্টলি ডেস্ক জব করবে যেটাতে বেশি প্রেশার নিতে হবে না অ্যান্ড আর পাপা যতদিন
ওয়ার্ক আছে, মানে পাপার যতদিন না রিটায়ারমেন্ট হচ্ছে ততদিন ওরকম লাইট কাজ করে চলবে, এবং এভরিথিং উইল বি সেম অ্যাজ বিফোর। মানে তা পাপা যা ডেজিগনেশন আছে, যা রোল আছে, রোলটা চেঞ্জ হবে বাট যা ডেজিগনেশন আছে অ্যান্ড যে স্যালারি স্ট্রাকচার আছে এভরিথিং উইল বি সেম, অনলি দ্যাট দ্য কাইন্ড অফ ওয়ার্ক হি উইল ডু, যে ধরনের কাজ উনি করবেন সেটা চেঞ্জ হয়ে যাবে, তার রোল চেঞ্জ হয়ে যাবে। যেহেতু পাপা হায়ার লেভেল আছে তো কোনো হায়ার লেভেলই রোল দেওয়া হবে, অ্যান্ড মোস্টলি ইট উইল বি এ ডেস্ক জব লাইট জব, তাতে পাপার কোনো অসুবিধা ইন ফিউচার হবে না। তো দিস ইজ দ্য গুড থিং, এটা আমরা করতে পেরেছি কারণ আমার বাবা হচ্ছে রেলওয়ে এমপ্লয়ি, তো বিআরসিং এ পাপাকে রানা ভট্টাচার্যের কাছে দেখানো হয়, তো উনি বলে দিয়েছেন যে স্ট্রিক্টলি পাপাকে ডেস্ক জব দিতে হবে বিকজ হি ইজ অন ডায়ালিসিস, অ্যান্ড অলসো ইন ফিউচার ইফ মানে ট্রান্সপ্লান্টেশন করা হয় তো পাপাকে ওইভাবেই চলতে হবে। তো ফর দ্যাট রিজন করা হলো, উইচ ইজ আ ভেরি গুড থিং ফর মাই ড্যাড। তো আমি ডিনার করে চলে এসেছি আজকে, অ্যান্ড আমি স্টিল আমি কাজে বসেছি, এখনও আমি কাজ করছি, তো আমার কিছু কাজ আজকে করে রাখতে হবে কারণ কালকে দিদির বাড়ি গিয়ে আবার কিছু কাজ আছে, তো আমি আকাশটাকে এগিয়ে রাখছি। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ, টিল দেন স্টে হ্যাপি কাইন্ড অ্যান্ড পজিটিভ অ্যান্ড অ্যাবাভ অল প্রেজ দ্য লর্ড, বাই।